মন্দির প্রতিষ্ঠা হয়েছে 22 বছর, কিন্তু এখানে দীর্ঘদিন ধরে সাধনা হয়, সাধনা হচ্ছে 100 বছরের ওপরে। সাধনার মাধ্যমে বার্তা পৌঁছায়, এখানে মানুষ পুজো দিলে এখানে সিদ্ধি লাভ হয়, এবং মায়ের কাছে যে পুজো দেয়, আমাদের মা তারা মা জাগ্রত মা, এখানে মানুষে যা চায় মায়ের কাছে যদি কিছু আবেদন করে সেটা সে পায়, সেই কারণে এই মায়ের কাছে প্রত্যেকে পুজো দিতে আসে। আর এই যে সাধু মেলা, এই সাধু মেলার উদ্দেশ্যটা কি? কত বছর ধরে হয়ে আসছে এই সাধু মেলা? সাধু মেলা 22 বছর হচ্ছে। বহুজনের মিলনের স্থান, উদ্দেশ্যটা কি দিয়ে যায়, এখান থেকে কি বার্তা পৌঁছায়? এখান থেকে বার্তা পৌঁছায়, এটা দীর্ঘদিন আগে কিভাবে মেলা হতো বা সাধুর মিলন ছিল এখানে আমাদের জানা নেই, পুরনো ঘটনা। এখানে তো ঘন জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে সাধনা করতেন কিছু মানুষ, তারপরে দীর্ঘদিন পরে বন্ধ হয়ে গিয়েছিল, তারপর আবার আস্তে আস্তে জাগ্রত হয়, মা আসেন, মায়ের আদেশে আবার ফের মন্দির তৈরি হয়, মন্দির তৈরি হওয়ার পর এখন এইভাবে পরিণত হয়েছে বৃহত্তম সাধু মেলা। কোভিড সিচুয়েশন একটা দেশ সারা বিশ্বব্যাপী একটা মহামারীর আকার নিয়েছে করোনা, সেই করোনা সিচুয়েশনের জন্য কি সেরকম কিছু উদ্যোগ কমিয়ে? আমরা তো উদ্যোগ অনেক কমিয়ে দিয়েছি, যেমন আমাদের প্রতি বছর সাধু পরিক্রমা হয়, এবছর সাধু পরিক্রমা করতে পারিনি, এবছরে আরও অনেক কিছু আমাদের প্রোগ্রাম ছিল সেগুলো যারা আমরা বন্ধ করেছি, ওগুলো আর বছর করতে পারলাম না, অনেক কিছু কারণ ছিল। এবারে করোনার জন্য আমরা অনেক কিছু, আমরা যেমন এখানে আজকে অনেক কিছু ব্যবস্থা নিয়েছিলাম, যেমন ধরুন 150 লোকের চশমা দান করেছি, চশমা চোখের চিকিৎসা হয়েছে, এবং স্যানিটাইজার দিয়েছি, মাস্ক দিয়েছি আমাদের, এবং লেখা আছে যে দূরত্ব বিধি বজায় রেখে সবাইকে চলার জন্য আমরা লিখেছি, চারিদিকে পোস্টে লেখা আছে, প্রত্যেকটা বলা হয়েছে, সব জায়গায় লেখা আছে, এবং আমরা বলি সকালবেলা মাস্ক বিতরণ করেছি, মাস্ক সকালে বিতরণ করেছি, স্যানিটাইজার বিতরণ করেছি। আর এই যে সাধু মেলার বৈশিষ্ট্যের মাধ্যমে যেটা গঙ্গাসাগরে সেকেন্ড মেলা হবে বাবুঘাট, সেকেন্ড মেলা, প্রথম মেলা হাওড়ার লক্ষ্মণপুরে হয়, সেকেন্ড মেলা বাবুঘাটে হয়, আর শেষের মেলা হচ্ছে বাবুঘাট নয়, গঙ্গাসাগরে মিলন মেলা, এটা হচ্ছে সাধু মিলন মেলা, এই নামগুলো আছে। আপনার এখানে কি যত সাধুদের দেখা গেল যে এরা প্রত্যেকেই বাবুঘাটে যাবে, বাবুঘাট থেকে আবার গঙ্গাসাগরে যাবে? আপনার নাম? আমার নাম সুবীর নস্কর। শিরোনাথ।